হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস রাজেশ ফ্রম দিস সাইট অ্যান্ড আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস চ্যানেল তো আগের ভিডিওতে আমরা সিম্পল হারমোনিক মোশনের এনার্জি নিয়ে ডিসকাস করেছিলাম এবং সেখানে এনার্জির গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও দেখেছিলাম আজকের ভিডিওতে আমরা সেই এনার্জি নিয়েই কিছু নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করব দেখো এনার্জি নিয়ে প্রথম কথা অনেক ধরনের নিউমেরিক্যাল আছে তো যে নিউমেরিক্যালগুলো সহজ তোমরা যদি কোনো মডিউল যদি করবে বা তোমরা যদি কোনো ডিপিপি যদি করে থাকো বা তোমরা যদি এমসিকিউ কিউ প্র্যাকটিস করে থাকো ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে তাহলে তোমরা দেখতে পাবে যে সহজ সহজ নিউমেরিক্যালগুলো রয়েছে সেগুলো কিন্তু থিওরিটিক্যাল সেকশানে অলরেডি কভার হয়ে গেছে তো তাই জন্য আমি এই ভিডিওতে বেশিক কিছু ইম্পর্ট্যান্ট মানে ধরো যেখানে দু তিনটা তোমার টাইপের ভেরিয়েশন রয়েছে যেগুলো একটু একটু কঠিন মানে বিশাল কঠিন বলবো না যেগুলো একটু কঠিন যেগুলো একটু কমপ্লিকেটেড টাইপের কোয়েশ্চেন রয়েছে সেগুলোই কিন্তু আমি এই ভিডিওতে ইনক্লুড করেছি তো চলো বেশি কিছু দেরি না করে আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে যে প্রথম অঙ্ক রয়েছে বলছে ইন কেস অফ সিম্পল হারমোনিক মোশন ওয়াট ফ্র্যাকশান অফ টোটাল এনার্জি ইজ কাইনেটিক অ্যান্ড ওয়াট ফ্র্যাকশান ইজ পোটেন্সিয়াল ওয়েন ডিসপ্লেসমেন্ট ইজ ওয়ান হাফ অফ দ্য অ্যাম্প্লিটিউড মানে বলছে যখন ডিসপ্লেসমেন্টটা ওয়ান হাফ অফ দ্য অ্যাম্প্লিটিউড তখন কতটা ফ্র্যাকশান পোটেন্সিয়াল এনার্জি রয়েছে আর কতটা ফ্র্যাকশান কাইনেটিক এনার্জি রয়েছে বের করতে হবে এখন আমরা জানি পোটেন্সিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কত হয় আমরা জানি পোটেন্সিয়াল এনার্জি পিই ইজিকোয়াল টু কত হয় হাফ অফ কে অফ এক্সের স্কোয়ার লিখতে পারো বা তোমরা কে এর জায়গায় মানও বসাতে পারো কে জায়গায় তোমরা কে এর জায়গায় মান বসাও না কে ইজিকোয়াল টু কত হবে এম ওমেগা স্কোয়ার স্কোয়ার আবার কাইনেটিক এনার্জির মান কত হয় হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন আমার বক্তব্য হচ্ছে যখন এক্স ইজ ইকুয়াল টু এ বাই টু তখন কাইনেটিক এনার্জি টু কত আর তখন পটেনশিয়াল এনার্জি ইজ টু কত তাহলে তুমি যদি এক্স ইজ ইকুয়াল টু এ বাই যদি এখানে বসাও তাহলে এ বাই টু এর স্কোয়ার কত হচ্ছে এ স্কোয়ার বাই ফোর এ বাইরে চলে যাচ্ছে কমন হয়ে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর আর এখানে ওয়ান মাইনাস ওয়ান কত হচ্ছে থ্রি বাই তাহলে এটা আসবে থ্রি বাই ফোর ইন্টু হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে আমি অঙ্কটা শর্টে করালাম তোমরা অঙ্কটা লিখে লিখে করতে পারো যখন তোমাদের লিখে লিখে করার অভ্যাস হয়ে যাবে তখন ক্যালকুলেশন অটোমেটিক ফাস্ট হবে আর যখন ক্যালকুলেশন ফাস্ট হবে তখন তোমরাও কিন্তু আমার মতোই স্পিডে করতে পারবে তো যারা যারা যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের যোগ ভগ্নাংশের গুণ এগুলো খুব স্পিডে করতে পারবে তাদের জন্য এই অঙ্কগুলো করা তুলনামূলক কম সময় লাগবে আর কি আবার দেখো যখন এক্স ইজ ইকুয়াল টু এ বাই টু তখন পোটেন্সিয়াল এনার্জি ইজ ইকাল টু কত হচ্ছে তুমি এক্সের জায়গায় এ বাই টু বসাচ্ছ তাহলে এ বাই টু এর স্কোয়ার মানে কত হচ্ছে এ স্কোয়ার বাই ফোর তাহলে এখানে আলাদা করে একের চার লিখবে ইন্টু হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কিন্তু এখানে তো আমাকে কাইনেটিক এনার্জি চাইনি আমাকে পোটেন্সিয়াল এনার্জিও চাইনি আমাকে বলেছে টোটাল এনার্জির কত ফ্র্যাকশন কাইনেটিক রয়েছে কত ফ্র্যাকশন পোটেন্সিয়াল রয়েছে তার মানে আমাকে এখানে কাইনেটিক এনার্জি বাই পোটেন্সিয়াল এনার্জি বের করতে হবে তাহলে প্রথম কথা বের করতে হবে পোটেন্সিয়াল এনার্জি বাই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু সরি পোটেন্সিয়াল এনার্জি ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কত হচ্ছে এটা বের করতে হবে তাহলে টোটাল এনার্জি যদি মানটা বসায় টোটাল এনার্জির মান কত হয় হাফ অফ এম অফ ওমেগাস্কোয়ার এসকে তুমি এক কাজ করো না এটাকেই তুমি তিনের চার আর টোটাল এনার্জির মানটাই তো এটা তাহলে এটাকে একদম তুমি ক্যাপিটালটি লিখে দাও না আর এখানেও একের চার ইন্টু ক্যাপিটালটি লিখে দাও না তাহলে আমার ঝামেলার দরকার নেই তো তাহলে পোটেন্সিয়াল এনার্জি বাই টোটাল এনার্জি ইজিকোয়ালটু কত হচ্ছে একের চার হচ্ছে সিমিলারলি কাইনেটিক এনার্জি বাই টোটাল এনার্জি ইজিকোয়ালটু কত হচ্ছে তিনের চার হচ্ছে তাহলে দেখো না অত সহজে অঙ্কটা হয়ে গেল এই তো অ্যান্সার বেরিয়ে গেছে আমাদের দেখো এবার অঙ্কের নেক্সট পার্ট আছে নেক্সট পার্টে কি বলেছে নেক্সট পার্টে বলেছে অ্যাট ওয়ার্ড ডিসপ্লেসমেন্ট দ্য কাইনেটিক অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি আর ইকুয়েল মানে এক্স এর মানটা কত হলে তোমাকে কাইনেটিক এনার্জি আর পোটেন্সিয়াল এনার্জি ইকুয়াল হবে এরপর তাও তার মানে আমাকে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনার মানটা কি করতে হবে সমান করতে হবে তার মানে তুমি যদি এই মানগুলো যদি সমান করো এই মানটা যদি সমান করো তাহলে দেখো না হাফ এম ওমেগা স্কোয়ার হাফ এ যে এখানে রয়েছে না হাফ এম ওমেগা স্কোয়ার আর এখানেও রয়েছে হাফ এম ওমেগা স্কোয়ার এই টাইমটা তো এমনি কেটে যাচ্ছে তার মানে এটা যদি ইকুয়াল করো তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রয়ে হচ্ছে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে এটা হচ্ছে অঙ্কের সেকেন্ড পার্ট এটা হচ্ছে অঙ্কের সেকেন্ড পার্ট তাহলে এখান থেকে দেখতে পাচ্ছো টু এক্স স্কোয়ার কত হচ্ছে এ হচ্ছে তাহলে এক্সের কত হচ্ছে এ স্কোয়ার হচ্ছে তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছো আমি লিখতে পারি এক্স ইজ ইকোয়াল টু হচ্ছে তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে আমি আগের ভিডিওতেই তোমাদেরকে এই অঙ্কটা করতে বলেছিলাম যখন আমি কার্ভটা টেনেছিলাম যখন আমি এইখানে কার্ভ টেনেছিলাম তখন বলেছিলাম কাইনেটিক এনার্জির কার্ভটা দেখতে এরকম হয় পোটেন্সিয়ালের কার্ভ দেখতে এরকম হয় তাহলে কখন কাইনেটিক আর পোটেন্সিয়ালের মানটা সমান হয় আমি বলেছিলাম লক্ষ্য করে দেখো আর আমি এখানে অলরেডি ডটের দিয়ে ডট লাইন দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে যখন এক্সের মানটা মাইনাস এ বাই রুট টু আর যখন এক্সের মানটা যখন প্লাস এ বাই রুট টু হবে তখন কিন্তু কাইনেটিক আর পোটেন্সিয়াল একে অপরের সঙ্গে ইকুয়াল হবে আর এই অঙ্কটা তোমাদেরকে গুয়াড়িতে করতে দিয়েছিলাম দেখো অঙ্কটা এখানে কত সহজে প্রুফ হয়ে গেল আবার বলছি অঙ্কটা কিন্তু আমি এখানে শর্টে করছি তোমাদেরকে কিন্তু অঙ্কটা স্পিডে করতে হবে ঠিক আছে তো স্পিডে করতে গেলে তোমাদেরকেও শর্ট প্রসেসে করতে হবে আমি যদি অঙ্কটা লিখে লিখে করি তাহলে কিন্তু নিটের জন্য তোমার অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিট পার হাত থেকে অনেক পেছিয়ে যাবে আর কি তাই জন্য তোমরা চেষ্টা করবে শর্টে অঙ্ক করার ইনিশিয়ালি অঙ্কগুলো তোমাদের স্পিড মানে তোমরা লিখে লিখেই বড় করে করবে কিন্তু আমার সঙ্গে সঙ্গে যদি শর্টে করার অভ্যাস তোমাদের হয়ে যায় আমি জানি আমি যখন স্কিপ করছি যখন আমি লিখছি না তখন তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু এই অসুবিধাটা তোমরা যদি মানিয়ে নিতে পারো তাহলে তোমাদেরই কিন্তু স্পিডে ইম্প্রুভ হবে চলো এতটা নোট ডাউন করে তারপরে আমি নেক্সট অঙ্ক করাচ্ছি দেখো নেক্সট যে অঙ্কটা নিয়েছে না একদম হুবাহু অঙ্কটা সেম আলাদা কিচ্ছু নয় ওইখানে ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল এখানে টাইম বলে দিয়েছে দেখো এ পার্টিক্যাল স্টার্ট অসিলেটিং সিম্পল হারমোনিক্যালি ফ্রম ইটস ইকুইলি বিএম পজিশন উইথ টাইম পিরিয়ড টি মানে পার্টিক্যাল যাত্রা শুরু করেছে কোথা থেকে মেন পজিশন থেকে মানে এক্ষেত্রে ইনিশিয়াল ফেজ ফাই ইজ ইকুয়াল টু কত হবে জিরো হবে আর টাইম পিরিয়ড অফ অসিলেশন ক্যাপিটাল টি বলে দিয়েছে ডিটারমাইন রেশিও অফ কাইনেটিক অ্যান্ড পোটেন্সিয়াল অফ দ্য পার্টিক্যাল অ্যাট টাইম টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি বাই টুয়েলভ তার মানে আগে ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছিলাম আগের অঙ্কটাতে আমরা ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছিলাম ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল আমাকে সেখানে রেশিও বের করতে হচ্ছিল এখানে টাইম বলে দিয়েছে আর যেহেতু পার্টিক্যাল যাত্রা শুরু করেছে মিন পজিশন থেকে তাহলে পার্টিক্যালের ক্ষেত্রে ইনিশিয়াল ফেজ ফাই ইজ টু জিরো হচ্ছে তাহলে আমার এখানে পোটেন্সিয়াল এনার্জির সঙ্গে টাইমের যে সম্পর্ক ছিল সেটা কত ছিল হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন্স স্কোয়ার ওমেগা টি আমার ফাই তো জিরো সিমিলারলি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ক্কোয়ার ওমেগা এখন আমাকে টি ইজ টু টি বাই টুয়েলভ বলে দিয়েছে আর তোমরা ভ্যালুটা পুট করে দেখতে পারো বা আমার শর্ট ট্রিক লাগাতে পারো যেখানে যেখানে ক্যাপিটালটি দেখবো সেখানে সেখানে যদি আমাকে ফেজে কনভার্ট করতে হয় সেখানে সেখানে টু পাই বসাতে হবে তাহলে টু পাই বাই টুয়েলভ ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই সিক্স এবারে আমাকে দেখো এবারে দেখো শটে আমি কিভাবে করব আরও শটে কিভাবে করব যখন তোমরা একটু প্রো হয়ে যাবে মানে অঙ্কগুলো করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন যখন রেশিওগুলো করবে না তখন দেখো না এই টার্ম একদমই কেটে যাচ্ছে তখন মনে মনে তোমরা নিজেরাই কেটে দিতে পারবে আমি কি সূত্র লেখাবো যা কেটে দিতে হবে ওটা তোমার এক্সপিরিয়েন্স কথা বলবে তাহলে একদম কাইনেটিক আর পোটেন্সিয়ালের রেশিও যখন বের করবো না কাইনেটিক বাই পোটেন্সিয়াল একদম ক স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে ক স্কোয়ার পাই বাই সিক্স বাই সাইন স্কোয়ার পাই বাই সিক্স এখন ক স্কোয়ার পাই বাই সিক্স ইকুয়াল টু কত হয় কস পাই বাই সিক্স মানে রুট থ্রি বাই টু তার স্কোয়ার মানে কত তিনের চার সাইন পাই বাই সিক্স মানে হাফ তার স্কোয়ার মানে কত হচ্ছে একের চার দিয়ে কত হচ্ছে ইস টু এক এবারে অঙ্কটা করার আরেকটা পদ্ধতি রয়েছে দেখো আমার এইখানে থিটা ইজ ইকুয়াল টু আমি শিখে গেছি থিটার মান কত হচ্ছে পাই বাই সিক্স থিটা ইজ ইকুয়াল টু পাই বাই সিক্স মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে এ বাই টু আর এইমাত্র করালাম কাইনেটিক বাই পোটেন্সিয়ালে হাফ এম ওমেগা স্কোয়ারগুলো কেটে যাচ্ছে কাইনাটিকে কত হয় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় আর এক্সের মান এ বাই টু এ বাই টু এ স্কোয়ার কত হবে স্কোয়ার বাই ফোর আর এখানে পোটেন্সিয়াল এনার্জির জায়গায় হাফকে এক্সে স্কোয়ার হয় বা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার কেটে যাবে এক্সের স্কোয়ারের জায়গায় কী বসাবো এক্সের মান হচ্ছে এ বাই টু তার স্কোয়ার কত হচ্ছে স্কোয়ার বাই ফোর তাহলে এটা এটা কত হচ্ছে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে তাহলে এক মাইনাস একের চার কত হচ্ছে তিনের চার এটা কত হচ্ছে একের চার তাহলে তিনের চার ডিভাইডেড বাই একের চার ইজ ইকুয়াল টু তিন বাই এক তাহলে অঙ্কটা কত সহজে করতে পারছি আমি অঙ্ক সহজে তখনই করতে পারছি যখন ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগগুলো খুব ভালো করতে পারবো যখন কাটাকাটিগুলো মনে মনে করতে পারব এবার তোমরা ইনিশিয়ালি খাতা পেনেই কাটাকাটি করবে মনে মনে পরে করবে ঠিক আছে যখন তোমরা অঙ্কগুলো করে 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 অভ্যস্ত হয়ে যাবে যখন তোমরা পার চ্যাপ্টার একশো দেড়শো অঙ্ক করবে তখন তোমরা কিন্তু এভাবেও তোমরা অঙ্ক করতে পারবে আর এভাবে যদি অঙ্ক করে তখন দেখবে এক একটা অঙ্ক কিন্তু পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মাথায় অঙ্কগুলো হয়ে যাচ্ছে তো চলো এত নোট ডাউন করে তবে নেক্সট অঙ্ক বলছি এবারে নেক্সট যে অঙ্কটা আমি বেছেছি অঙ্কটা একটু বেশি সোজা নিয়েছি আর কি তোমরা যদি থিওরি ভালো করে পড়ে থাকো আগের ভিডিওটা যদি ভালো করে দেখে থাকো তাহলে এটা মুখে হয়ে যাবে দেখো বলেছে ইফ মিন কাইনেটিক এনার্জি অফ পার্টিক্যাল পারফর্মিং এসএচএম ইজ জুল দেন ফাইন কাইনেটিক এনার্জি অ্যাট মিন পজিশন দেখো কত অঙ্ক মিন কাইনেটিক এনার্জি বল বলেছে চল্লিশ তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট মিন পজিশন ইজ ইকাল টু কত হবে আমরা কাইনেটিক এনার্জির কি জানি কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু কত হয় মিন অবশ্যই মিন তাহলে থার্ড ব্র্যাকেটের এরকম সাইনে লিখব কত হয় হাফ অফ এম অফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস্কোয়ার ওমেগাটি এটাকেও এরভাবে লিখবো আর আমি আগের দিনে মুখস্থ করতে বলেছিলাম যে ক স্কোয়ার ওমেগাটির এভারেজ কত হয় হাফ হয় তাহলে হাফ আর এইটা কি এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যাট মিন পজিশন তাহলে একটা কাইনেটিক এনার্জি অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো আর কাইনেটিক এনার্জির এভারেজটা কত বলেছে চল্লিশ জুল বলেছে তাহলে এইখানে কাইনেটিক এনার্জি অ্যাট মিন পজিশন অর্থাৎ এক্স ইজ ইকাল টু জিরোতে কত হচ্ছে চল্লিশ ইন্টু দুই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আশি জুল অ্যান্সার দেখলে কত সহজ অঙ্ক বাস চলো নোট ডাউন করো এই অঙ্কগুলো নিজে করা উচিত আগে নিজে চেষ্টা করবে তারপরে কিন্তু ভিডিও দেখবে দেখো নেক্সট যে অঙ্কটা আছে এই অঙ্কটা একদম দারুণ অঙ্ক আমার ওয়ান অফ ফেভারিট আর কি বলেছে এ লিনিয়ার হারমোনিক অসিলেটার হ্যাভিং ফোর্স কনস্ট্যান্ট সিক্স ইন্টু টেন টু দা পার ফাইভ নিউটন পার মিটার দেওয়া আছে টোটাল এনার্জি দেওয়া আছে তার মানে তোমাকে ফোর্স কনস্ট্যান্ট কে দেওয়া আছে টোটাল এনার্জি ছশো জুল দেওয়া আছে দেখো লক্ষ্য করে দেখো ফোর্স কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু পার মিটারে রয়েছে অ্যাম্পটিটিউড এ ইজকুয়াল টু ফোর সেন্টিমিটার রয়েছে তার মানে দেখো আমাদের অঙ্ক করে করে অভ্যাস হয়ে গেছে আর কি যেখানে মিটারা সেন্টিমিটার দেখব সেখানে কিন্তু আগে সেগুলোকে মিটারে কনভার্ট করবো আর কি মানে সবগুলোকে সেম ইউনিটে করবো আর ছেলেমেয়েরা সেম ইউনিটে করে না বলে ভুল করে তাহলে এটা কিন্তু ভুল হতে পারে তোমরা কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে চেষ্টা করবে সমস্ত এককগুলো এসাই করার আর কি ঠিক আছে ম্যাক্সিমাম পোটেন্সিয়াল এনার্জি দেওয়া আছে তোমাকে তিনটে অপশান দেওয়া আছে তিনটে অপশানের মধ্যে ঠিক কোনটা সেটা বলতে হবে আর কি আমি তোমাদের মনে আছে কি না জানি না তবে যারা যারা আগের ভিডিও দেখেছো তারা সেখানে ভালো করে দেখবে যে পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা আমরা হাফ অফ কে অফ এক্স স্কোয়ারে পড়েছিলাম প্লাস ইউ জিরো পড়েছিলাম ইউ জিরোটা কী ছিল পোটেন্সিয়াল এনার্জি অ্যাট মিন পজিশন এখন পোটেন্সিয়াল এনার্জি মিন পজিশনে যদি জিরো হয় অর্থাৎ ইউ জিরোর ভ্যালু যদি জিরো হয় তাহলে এক্স ডিস্টেন্সে পোটেন্সিয়াল এনার্জি ফর্মুলা কত হবে হাফ অফ কে অফ এক্স এ স্কোয়ার হবে কিন্তু যদি মিন পজিশনে জিরো না হয় মিন পজিশনে যদি ইউ জিরো হয় তাহলে যে কোনো ডিসপ্লেসমেন্টের এক্সের জন্য পোটেন্সিয়ালের যে ফর্মুলা হবে সেটা হাফ অফ কে অফ এক্স স্কোয়ার প্লাস ইউ জিরো হবে এটা তোমরা জানো এরপর পোটেন্সিয়ালের ম্যাক্সিমাম কখন হয় যখন এক্স ইজ ইকোয়াল টু এ হয় পোটেন্সিয়াল ইজ ইকোয়াল টু হাফ অফ কে অফ এক্স স্কোয়ার প্লাস ইউ জিরো এখন যখন এক্স ইজ ইকোয়াল টু এক্স ম্যাক্স হবে তখন ইউ ইজ ইকোয়াল টু ইউ ম্যাক্স হবে অর্থাৎ এক্সট্রিম পজিশনে পোটেন্সিয়াল ম্যাক্সিমাম হয় আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু কত হয় হাফ অফ কে অফ এ স্কোয়ার প্লাস ইউ জিরো এখন এইখানে বলে দিয়েছে মিনিমাম পোটেন্সিয়াল এনার্জি এখন ইউ জিরোর মান যদি জিরো হয় সেই ক্ষেত্রেই কিন্তু মিনিমাম পোটেন্সিয়াল জিরো হবে আর ইউ জিরোর মান যদি জিরো না হয় তাহলে কিন্তু মিনিমাম পোটেন্সিয়াল ভ্যালু কিন্তু ইউ জিরো হবে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে চলো এবারে অঙ্কটা করছি এখানে কে ইজ ইকাল টু বলেছে এখানে অঙ্কে আমার কে ইজ ইজিকোয়াল টু বলে দিয়েছে দেখো কে ইজ ইকুয়াল টু বলেছে কত বলেছে সিক্স ইন্টু টেন টু দ্য পার ফাইভ সিক্স ইন্টু টেন টু দ্য পার ফাইভ নিউটন পার মিটার এই ইজ টু বলেছে চার সেন্টিমিটার তাই তো এই ইজ ইকাল টু চার সেন্টিমিটার চার সেন্টিমিটারকে যদি মিটারে করি টেন টু দ্য পার মাইনাস টু দিয়ে গুণ করবো টোটাল এনার্জি টি টু কত বলেছে সিক্স হান্ড্রেড জুল সিক্স হান্ড্রেড জুল বলে দিয়েছে এখন আমাকে কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম ভ্যালু হয় তোমরা খুব ভালো করে জানো যে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কোথায় হয় কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় হাফ অফ কে অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা হাফ অফ এম অফ ওমেকা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের মান যখন কম হবে তখন কাইনেটিকের মান বেশি হবে তাহলে এক্সের মিনিমাম ভ্যালু কত হয় জিরো হয় তার মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয় মিন পজিশানে আর মিন পজিশানে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত হয় তাহলে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে হাফ অফ কে অফ এ স্কোয়ার এখন কে এর ভ্যালু দিয়ে দিয়েছে হাফ অফ কে মানে কত সিক্স ইন্টু টেন টু দ্য পার ফাইভ আর এ স্কোয়ার মানে কত ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর আর এটার স্কোয়ার করলে কত আসবে টেন টু দ্য পার মাইনাস ফোর আসবে টেন টু দ্য পার মাইনাস ফোর টেন টু দ্য পার ফাইভ গুণ করলে কত হবে টেন টেন হবে আর এখানে দুইকে ছয় দিয়ে কাটলে তিন হবে চার চারে ষোলো ষোলো তিনে কত আটচল্লিশ আটচল্লিশ ইন্টু দশ চারশো আশি জুল এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু এখন আমরা খুব ভালো করে জানি যদি কাইনেটিক এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম হয় তাহলে পোটেন্সিয়াল এনার্জির ভ্যালু কত হয় টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু যখন কাইনেটিক ম্যাক্সিমাম হবে তখন পোটেন্সিয়াল এনার্জি আমার মিনিমাম হবে আর কাইনেটিক এনার্জির যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত আছে চারশো আশি জুল আছে টোটাল এনার্জি ভ্যালু কত আছে এটা এখানে লিখছি চারশো আশি প্লাস পোটেন্সিয়াল এনার্জির যে মিনিমাম ভ্যালু এই দুটো যোগফল কত হচ্ছে ছশো জুল হচ্ছে তাহলে পোটেন্সিয়াল এনার্জির যে মিনিমাম ভ্যালু সেটা কত পেলাম ছশো মাইনাস চারশো আশি ইজ ইকুয়াল টু একশো কুড়ি জুল এবারে নেক্সট যেটা রয়েছে আমাকে পোটেন্সিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু পেতে হবে তাহলে আর এটাই তো হচ্ছে ইউ জিরোর ভ্যালু তাই না তুমি দেখো না পোটেন্সিয়ালের মিনিমাম ভ্যালু কিন্তু এখানে জিরো এলো না এখানে কিন্তু একশো কুড়ি জুল এলো তার মানে এটাই হচ্ছে ইউ জিরোর ভ্যালু এখন পোটেন্সিয়ালের যে ম্যাক্সিমাম ভ্যালু পাবো পোটেন্সিয়ালের যে ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটা কত হচ্ছে হাফ অফ কে অফ এ স্কোয়ার হাফ অফ কে অফ এ স্কোয়ার প্লাস পিই মিন বা ইউ জিরো তুমি যা কিছু লিখতে পারো আমি এটাকে ইউ জিরো বলেই লিখছি এটাকে আমি ইউ জিরো বলেই লিখছি আর হাফ অফ কে অফ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে হাফ অফ কে অফ স্কোয়ার মানে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু যেটা আমার বের করে রাখা আছে এখন কাইনেটিকের ম্যাক্সিমাম ভ্যালু কত চারশো আশি তাহলে চারশো আশি জুল প্লাস পোটেন্সিয়ালের মিনিমাম ভ্যালু কত হচ্ছে একশো কুড়ি জুল ইজ ইকুয়াল টু আমার ছশো জুল কিন্তু অ্যান্সার ছশো জুল অ্যান্সার পোটেন্সিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু তার মানে দেখো কাইনে টিকেনে যদি ম্যাক্সিমাম ভ্যালু অপশানে দেওয়া আছে চারশো জুল বেরিয়েছে পোটেন্সিয়ালের মিনিমাম ভ্যালু অপশানে দেওয়া আছে একশো কুড়ি জুল বেরিয়েছে পোটেন্সিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু চার ছশো জুল দেওয়া আছে ছশো জুল বেরিয়েছে তার মানে তিনটে অপশানই আমাদের কারেক্ট দেখলে অঙ্কটা ভালো অঙ্ক কিসের জন্য এই যে এতগুলো কনসেপ্ট কিন্তু এক কাছে আছে আর যদি এই অঙ্কগুলো ভালো করে করতে পারো তাহলে কিন্তু তোমরা মডিউলার সহজ সহজ অঙ্কগুলো এমনিতেই করতে পারবে চলো এতটা নোট ডাউন করে দিয়ে নেক্সট অঙ্ক করাচ্ছি দেখো এবারে যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটাও আমার পছন্দের অঙ্ক বলেছে ফর এ সিম্পল হারমোনিক অসিলেটর অফ মাস এম মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস পোটেন্সিয়াল এনার্জি ইজ গিভেন বাই এত দেওয়া আছে কিন্তু এখানে স্মল অসিলেশন কথাটা বলেছে এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ফাইন টাইম পিরিয়ড মানে টাইম পিরিয়ড দিয়েছে স্মল অসি মানে টাইম পিরিয়ড তোমাকে বের করতে হবে স্মল অসিলেশনের জন্য এরপর স্মল অসিলেশন মানে এক্সের ভ্যালু স্মল হচ্ছে ইউ ইজ ইকাল টু এখানে কী বলেছে এখানে বলে দিয়েছে যে ইউ ইজ ইকুয়াল টু ইউ জিরো ইন্টু ওয়ান মাইনাস কস অফ এক্স তোমাকে এটা বলে দিয়েছে গিভেন আছে প্রশ্নটা ঠিক আছে এবারে এক্স ভেরি স্মল এক্স ভেরি স্মল তাহলে অবশ্যই এ এক্স ভেরি স্মল আর তাহলে কস এক্স ইজিকোয়াল টু কত হবে কস এক্স ইজিকোয়াল টু ওয়ান হবে আর সাইন এক্স ইজ ইকাল টু কত হবে ইজ ইকোয়াল টু এক্স হবে কারণ আমরা জানি থিটা খুব ছোটো হলে সাইন থিটাকে আমরা থিটা লিখতে পারি আর কস থিটাকে আমরা এক লিখতে পারি এবারে ইউ দেওয়া আছে আমাকে ফোর্স বের করতে হবে আমরা জানি ইউ দেওয়া আছে মানে কি পোটেন্সিয়াল দেওয়া আছে পোটেন্সিয়াল মানে কনজারভেটিভ ফিল্ড আর কনজারভেটিভ ফিল্ডের ক্ষেত্রে এ ফিজিকল ডু কি হয় মাইনাস অফ ডি ইউ বাই ডি এক্স তাহলে দেখো কসের ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন হয় মাইনাস মাইনাসে এমনিতেই প্লাস হয়ে যাবে তাহলে আলটিমেট অ্যান্সারটা কত আসবে ইউ জিরো কস এ এক্সের ডেরিভেটিভ হয় মাই এ মাইনাস এ সাইন এ এক্স তাহলে এ একটা আলাদা করে আসবে মাইনাস মাইনাসে কেটে প্লাস হবে দিয়ে কত হচ্ছে সাইন অফ এ এক্স হচ্ছে এবারে ফোর্স পেলাম এবার আমাকে অ্যাক্সিলারেশন বের করতে হবে অ্যাক্সিলারেশন কত হচ্ছে ফোর্স বাই মাস ইজ ইকোয়াল টু ইউ জিরো এ বাই এম আর সাইন এ মান কত বসাবো এক্স বসাবো এক্সের জায়গায় কত বসাবো এ এক্স মানে এ এগুণ করলে স্কোয়ার ইন্টু এক্স আর আমরা জানি সিম্পল হারমোনিক এক্সিকিউট করলে এ ইজিকোয়াল কত হয় ওমেগা স্কোয়ার এক্স হয় তাহলে এখান থেকে পরিষ্কার ওমেগা স্কোয়ার ইজ কত পেলাম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম ইউ জিরো এ স্কোয়ার বাই এম তাহলে ওমেগা ইজ ইকাল টু কত পাচ্ছি এ কমন সরি এ কমন বলছি এটা রুটের বাইরে বেরোবে দিয়ে ইউ জিরো বাই এম হবে তাহলে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু টু পাই বাই ওমেগা মানে টু পাই বাই এ ইন্টু রুট আন্ডার এম বাই ইউ জিরো এটা হচ্ছে আমার অ্যান্সার বাস দেখো না অত সহজে অঙ্কটা হয়ে গেল এই তো অঙ্ক চলো এতটা নোট ডাউন করো দেন নেক্সট অঙ্ক করাচ্ছি এবারে দেখো নেক্সট যে অঙ্কটা বলেছে এ পার্টিকল ইজ মুভিং অ্যালং এক্স এক্সিস হ্যাজ পোটেন্সিয়াল এনার্জি ইউ ইজ ইকোয়াল টু দেওয়া আছে জুলে দ্য পার্টিকল ইজ রিলিজড অ্যাট এক্স ইজ ইকাল টু মাইনাস থ্রি দেন ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স বাহ ভালো অঙ্ক দেখো টু মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার ইউ ইজ ইকুয়াল টু কত বলেছে ইউ ইজ ইকুয়াল টু বলেছে টু মাইনাস টোয়েন্টি এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার এবারে আমাকে এখান থেকে ফোর্স বের করতে হবে ফোর্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস অফ ডিইউ বাই ডি এক্স তুমি দেখো না এখানে অঙ্কটা কি বলেছে বলো তো এক্সের ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছো একটা ছেলে নর্মাল ছেলে অঙ্কটা পড়ে বুঝতে পারবে না অঙ্কটা করবো কি তো আমরা স্টেপ বাই স্টেপ প্রোসিড করছি ইউ থেকে যেও থেকে আমরা কি বের করতে পারি ইউ থেকে আমরা ফোর্স বের করতে পারি তো যেটা বের করতে পারি সেটা আমি আগে দেখছি ঠিক আছে তাহলে ডিইউ মাইনাস অফ ডিইউ বাই ডিএক্স এর কত হচ্ছে এটা 20 মাইনাস 10x আর মিন পজিশন মানে কি মিন পজিশন মানে হচ্ছে যেখানে ফোর্স ইজ इक्वल टू 0 হয় তাহলে আমাকে যদি ফোর্স ইজ इक्वल टू 0 করতে হয় তাহলে 20 - 10x = 0 হবে তাহলে টোয়েন্টি মাইনাস টেন এক্স ইজ ইজিকোয়াল টু জিরো হবে এখান থেকে পরিষ্কার এক্স ইজিকোয়াল টু টু মিটার পাচ্ছি তার মানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেন পজিশন এবারে দেখো আমাকে আগে একটা অ্যাক্সিস ড্র করতে হবে এবারে এক্স এটা হচ্ছে এক্স ইসিকোয়াল টু জিরো এটা হচ্ছে এক্স ইস ইকুয়াল টু টু তার মানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেন পজিশন এখন পার্টিকেলকে ছাড়া হয়েছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি থেকে পার্টিকেলকে রিলিজ করা হয়েছে রিলিজ করা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি থেকে তার মানে পার্টিকেলকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এইখান থেকে পার্টিকেলকে ছাড়া হয়েছে তার মানে মিন পজিশান থেকে এর দূরত্বটা কত পাঁচ আর মিন পজিশান তার মানে কি পার্টিকেলকে মিন পজিশন থেকে পাঁচ মিটার পাঁচ সেন্টিমিটার সরি পাঁচ মিটার পর্যন্ত সরানো হয়েছে তার মানে পার্টিকেল দুয়ে যাবে ওইদিকে আরও পাঁচ যাবে দিয়ে দিকে দুয়ে আসবে দিয়ে আবার এইখান থেকে পাঁচ আসবে তাই না তার মানে অ্যাম্প্লিটিউড এ ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড এ ইজ ইকুয়াল টু কত পাঁচ মিটার তার মানে মিন পজিশন থেকে নেগেটিভ ডাইরেকশানে যদি পাঁচ যায় তাহলে মিন পজিশন থেকে পজিটিভ ডাইরেকশানও আমার পার্টিকেল পাঁচই যাবে তার মানে এর স্থানাঙ্কটা কত হবে এইখান থেকে আরও পাঁচ অ্যাড করতে হবে তাহলে দুই প্লাস পাঁচ ইজ ইকুয়াল টু সাত মিটার হবে তাহলে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু যেটা বেরোবে তাহলে এক্সের যেটা আমার ম্যাক্সিমাম ভ্যালু আসবে সেটা কত আসবে সাত মিটার আসবে আর এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখলে কত ভালো অঙ্ক চলো নোট ডাউন করো দিয়ে নেক্সট অঙ্ক বানাচ্ছি চলো দেখো এটা আজকের লাস্ট অঙ্ক ঠিক আছে বলেছে এ পার্টিকেল অফ মাস দশ গ্রাম ইজ প্লেসড ইন এ পোটেন্সিয়াল ফিল্ড গিভেন বাই ভি ইকুয়ালস টু ফিফটিন এক্স স্কোয়ার প্লাস হান্ড্রেড আর পার গ্রাম আবার মাস বলে দিয়েছে পোটেন্সিয়াল বলে দিয়েছে ওয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি অফ অসলেশন তোমরা এবার যদি অঙ্কটা একদম লাস্টের পরে নাও তাহলে কিচ্ছু বুঝতে পারবে না ফ্রিকোয়েন্সি মানে তোমাকে টাইম পিরিয়ড বের করতে হবে টাইম পিরিয়ড মানে তোমাকে ওমেগা বের করতে হবে ওমেগা মানে তোমাকে ফোর্স বের করতে হবে আর অত ভাবতে যাবোই বা কেন ইউ দেওয়া আছে আমাকে ফোর্স বের করতে হবে সোজা কথা প্রথমে আমাকে যেহেতু আমাকে পোটেন্সিয়ালটা বলে দিয়েছে আমাকে সোজা কথা ফোর্স বের করতে হবে এখন ইউএর মান বলে দিয়েছে পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস একশো তার মানে পার্টেন সরি পার্টিক্যালের পোটেন্সিয়াল এনার্জি এখানে ভি দিয়ে লিখেছে ভি ইজ ইকাল টু কত বলেছে পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস একশো এখন আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু কি হয় মাইনাস অফ ডিভি বাই ডি এক্স হয় তাহলে কত হবে এটা তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে এটা হান্ড্রেড এক্স হবে এখন ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু এক্সিলারেশন তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকাল টু কত হচ্ছে ফোর্স বাই মাস তাহলে মাইনাস অফ হান্ড্রেড বাই টেন ইন্টু এক্স কারণ মাস ইজ ইকুয়াল টু টেন গ্রাম আমার গিভেন রয়েছে এরপর তোমরা বলবে স্যার আপনি তো একটু আগে বললেন যে সমস্ত এককগুলোকে এসআই কনভার্ট করতে দরকার কি এইখানে আমাকে এটাও তো এসআই সরি সিজিএসএই বলেছে না এটাও সিজিএসএ বলেছে মাসটাও আমার সিজিএসএ দেওয়া আছে তাহলে আমি ঝামেলা করতে যাব কেন তাহলে এ ইজ ইকাল টু মাইনাস অফ টেন এক্স আর আমরা জানি সিম্পল হারমোনিক মোশনে যে জেনারেল ইকুয়েশান হয় সেটা কত হয় এ ইজ ইকোয়াল টু মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স তাহলে ওমেগার ওমেগার ভ্যালু কত আসছে এখান থেকে ওমেগার ভ্যালু আসছে রুটান্ডার টেন আর ফ্রিকোয়েন্সি ইজ ইকোয়াল টু কী হয় ওয়ান বাই টাইম পিরিয়ড হয় টাইম পিরিয়ডের মানে কত হয় টু পাই বাই ওমেগা হয় আর ওমেগার মান কত হচ্ছে রুটান্ডার টেন বাই টু পাই এত সেকেন্ড ইনভার্স হ্যাঁ টাইম পিরিয়ড আছে তো টাইম পিরিয়ডের একক সেকেন্ড তাহলে ওয়ান বাই সেকেন্ড তাহলে সেকেন্ড ইনভার্স হচ্ছে এই তো অ্যান্সার খুব সহজেই অঙ্কগুলো করতে পারলাম তো দেখো এবারে তোমরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে অঙ্ক করো দেখবে অনেক অঙ্ক পাবে আমার মনে হয় নিট আর যেই মেনের প্রসপেকটিভ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এই এই কটা অঙ্ক যদি করে নাও ভালো করে যদি ভালো করে মাথায় যদি ঢুকে যায় তাহলে বেশিরভাগ অঙ্ক এই টাইপের মধ্যেই থাকে এরপর তোমাদের প্র্যাকটিসের পালা আমি আমার কাজ করে ফেললাম এবারে শুরু হবে তোমাদের কাছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখবে আমার মনে হয় এনার্জি থেকে আর কোনো অঙ্ক আটকাবে বলে চলো আজকের ভিডিওতে এতটাই নেক্সট ভিডিওতে আসছি আমরা নেক্সট টপিক নিয়ে ঠিক আছে